তোমরা যারা WB ক্লার্কশিপ, WBCS PD, WBP SI এবং রেলের গ্রুপ ডি পরীক্ষা বাংলায় দিতে চাও, তাদের জন্য পরীক্ষা অ্যাপ এনেছে দুর্দান্ত একটা সুযোগ। তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা অ্যাপটা ডাউনলোড করো, তারপরে এই পরীক্ষাগুলোর জন্য টেস্ট সিরিজ আনলক করতে পারো আমাদের কোড BOITALK40। এটা ইউজ করে তোমরা 40% ডিসকাউন্ট পাবে, 250 টাকা দাম আছে, 149 টাকায় তোমরা টেস্ট সিরিজগুলো পেয়ে যাবে। প্রথম 100 জন ইউজার এটা পাবে। এই টেস্ট সিরিজগুলো থেকে তোমরা যথেষ্ট উপকার পাবে, কারণ তোমরা টেস্ট দেওয়ার পরে, মক টেস্টগুলো দেওয়ার পরে নিজেদের র্যাঙ্ক চেক করতে পারছো স্টেট ওয়াইজ, তার সঙ্গে তোমাদের কোন সাবজেক্টের দুর্বলতা আছে এগুলো তোমরা সব জানতে পারবে, টাইম ম্যানেজমেন্টটা ভালো হবে। তো দেরি না করে অফলাইনের টেস্ট সিরিজের তুলনায় এই অনলাইন টেস্ট সিরিজটা তোমরা ইউজ করো, আমাদের কোড অবশ্যই ইউজ করো, যাতে তোমরা 40% ডিসকাউন্টটা পেয়ে যাও। হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বই ডক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। এই ভিডিওতে তোমাদেরকে আজকে PSC ক্লার্কশিপের জন্য যে অ্যারিথমেটিক পোর্শনটা আছে, 30 নম্বর থাকবে পরীক্ষাতে, এটা আমি আলোচনা করব। 25শে জানুয়ারি পরীক্ষাটা হতে চলেছে, টেন্টারিভ ডেট। তো বেশি সময় যেহেতু হাতে নেই, তো এখন থেকেই তোমরা শুরু করো, এটা তোমাদেরকে বলবো। আমি ম্যাথের যে পার্টগুলো আনবো, এখানে একটা পার্টে সব ম্যাথ করা সম্ভব নয়, কারণ একটা পার্টে ম্যাথ করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো 3-4টে পার্ট আসবে, তোমরা এই ক্লাসগুলো কিন্তু দেখতে থাকো অবশ্যই। দেখো প্রথমে কী আছে, দেখো প্রথমে যেটা আছে যে একটা সরল টাইপের অঙ্ক দিয়েছে, মান বসানো একদম সহজ। কী করতে হয়, প্রথমে A/2 = B/5 = C/8 আছে, এখানে কী করবে তোমরা, প্রথমে এখান থেকে বি দিয়ে সব মান বার করো, কারণ কি ভেতরে দুটো বি আছে, যেহেতু আমাদের যেখানে বার করতে বলেছে সরলটা সেখানে দুটো বি আছে, তো বি এর মানই বার করে নেবো আমরা, এখানে বি দিয়ে সব মান বার করে নেবো। যেমন ধরো A = কী দাঁড়াচ্ছে এখান থেকে, সরি দেখো A = দাঁড়াবে তোমার 2B/5, আর C = এখান থেকে আসছে তোমার 8B/5, ঠিক আছে, এটা আসছে। এবার এই মানটা যদি জাস্ট পুট করে দেবো সমীকরণে, সমীকরণে পুট করলে কি হবে, এর জায়গায় লিখবো আমরা 2B/5 মাইনাস বি তো আছেই, আর প্লাস সির জায়গায় লিখবো 8B/5, আর ওভারঅল নিচে একটা বি আছে। তোমরা ক্যালকুলেট করো, দেখো 2B/5 আর 8B/5 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 10B/5, 10B/5 মানে হচ্ছে 2B, আর একটা বি মাইনাস আছে, মানে আলটিমেটলি আছে ওপরে শুধু বি। তো ওপরে যদি শুধু বি থাকে, এই বি আর এই বি কাটাকাটি হয়ে কী হবে, সরি এভাবে তোমরা ভাববে না, অ্যাকচুয়ালি সব ক্যালকুলেট করার পরে ওপরে আসবে বি, আমি এটা কেটে দেখাচ্ছি আবার, এরকম আসবে বি, নিচে বি আসবে, কাটাকাটি করলে হচ্ছে 1, তো অ্যান্সার হচ্ছে তোমাদের 1A। তারপরে নেক্সট অঙ্কে যাচ্ছি, বলেছে এক ব্যক্তি কয়েকটি আম কিনেছিল, 4 ঝুড়ি আম কিনেছে, এবার কোন ঝুড়িতে কটা আম রেখেছে এরকম বলে লাস্টে প্রশ্ন করেছে কতগুলো আম কিনেছিল। তো সহজ, আমি এমন কিছু দেখানো কিছু নেই, তোমাদেরকে দেখিয়ে দিয়ে বলে দিচ্ছি। দেখো 246 একটাতে, আর একটাতে কত, 319, আর একটা তৃতীয় ঝুড়িতে বলেছে 19টি বেশি আম কিনেছে দ্বিতীয় ঝুড়ির থেকে, তার মানে কত দাঁড়াচ্ছে এটা, 338 যোগ, আর লাস্ট ঝুড়িতে বলেছে চতুর্থ ঝুড়িতে কী আছে, প্রথম আর দ্বিতীয় ঝুড়ির সমষ্টির সমান, প্রথমটা কত ছিল 246, আর তারপরে ছিল হচ্ছে 319। তো এই যে টোটাল, এটাকে তোমরা যদি ক্যালকুলেট করো অ্যান্সার আসবে 1468, জাস্ট যোগ করে দাও তোমরা পেয়ে যাবে অ্যান্সার সি। তারপরে যে সময় কাটছে একটি অঙ্ক, খুব সহজ অঙ্ক, খুব ভালো অঙ্ক, AOB একটি কাজ শেষ করতে পারে 3 দিনে, তার মানে একদিনে করে কত, 1/3 অংশ। ধরো দুজনে একত্রে কাজ শুরু করে 2 দিন পরে বি চলে যায়, আমি আমার ট্রিক্স এটা করাবো, ঠিক আছে, অনেক রকম ট্রিক্স থাকতে পারে। আমি সময় এবং কার্যের অঙ্ক তোমরা যদি দেখে না থাকো, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও, বা স্টাডি বইটক ম্যাথস লিখে তোমরা সার্চ করো ইউটিউবে, তোমরা পেয়ে যাবে ম্যাথের সব অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ, সেখান থেকে তোমরা ট্রিক্সগুলো জানতে পারবে। আমি এখানে এতটা ট্রিক্স শেখাতে পারবো না, কারণ সময় যথেষ্ট কম, যেখানে সাজেশনের মতো করে দিচ্ছি সেই জন্য খুব ফাস্ট অঙ্কগুলো করে যাবো। দেখো বলেছে দুজন একত্রে কাজ শুরু করার পর 2 দিন পরে বি চলে যায়, তার মানে 2 দিন একসাথে কাজ করেছে, তাহলে 2 দিনে কত কাজ কমপ্লিট হয়েছে, 2/3 অংশ কাজ কমপ্লিট হয়েছে, যদি একদিনে 1/3 করে হয়। এ একা অবশিষ্ট কাজ শেষ করে 2 দিনে, ধরো এ করতে পারে সমগ্র কাজ শেষ করতে পারে 1 দিনে, তাহলে এ 2 দিনে কতটা করেছে, 2/x, তার মানে আলটিমেটলি কাজটা কমপ্লিট হয়েছে। এখান থেকে x এর মান তোমরা পেয়ে যাবে, x এর মান এখান থেকে বেরোবে 6, তার মানে এ করতে পারে 6 দিনে, আর দুজন মিলে একত্রে করতে পারে হচ্ছে 3 দিনে, তাহলে বি একা কয়দিনে করতে পারে কাজটি, বি একা করতে পারে, খুব স্বাভাবিকভাবে তোমরা বের করতে পারো এটা,
ছয় গুণ তিন বাই ছয় বিয়োগ তিন, এবার একজনেরটা টোটাল থেকে একজনেরটা বার করছি, তো এটা উত্তর কত আসছে? এটা উত্তর আসছে 6 দিন। ঠিক আছে, তাহলে বিও করতে পারে এটা 6 দিনে, অ্যান্সার তাহলে বি। ট্রেনের অঙ্ক দেখো, একটু সহজ অঙ্ক একদমই। একটা ট্রেন 225 মিটার লম্বা একটা সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে, আর 350 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করে 40 সেকেন্ডে। অর্থাৎ দুটোই সেতু আর প্ল্যাটফর্ম দৈর্ঘ্য দিয়েছে, ট্রেনের দৈর্ঘ্য দেয়নি, গতিবেগটা চেয়েছে। তো নর্মালি আমরা ট্রেনের দৈর্ঘ্যটা ধরে নেব এবং গতিবেগটা লাস্টে বের করবো। গতিবেগ কীভাবে বার করে? দূরত্ব বাই সময় করলে বেরিয়ে যাবে। দেখো, লম্বা সেতু আর প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্য ধরলাম এক্স, তার মানে এক্স প্লাস 225/30, এটা হচ্ছে গতিবেগ। আবার প্ল্যাটফর্মকে অতিক্রম করার সময় গতিবেগ কত হচ্ছে? এক্স প্লাস 350/40, এটাও গতিবেগ। গতিবেগ তো আলাদা হতে পারে না, সুতরাং এটা সমান 200, সরি, এক্স প্লাস 225/30 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 350/40। এখান থেকে তোমরা বের করতে পারবে এক্স এর ভ্যালু, খুব সহজে বের করে নেবে এক্স এর ভ্যালু কত হবে। এক্স এর ভ্যালু এখান থেকে তোমাদের হচ্ছে 150, এটা মাথায় রাখো। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলে 150। এবার জাস্ট এখানে বসিয়ে দেবো বা এখানে বসিয়ে দেবো, যে কোনো জায়গায় বসাতে পারো, গতিবেগ পেয়ে যাবে। তো আমি এই সেকেন্ডটাতেই বসাচ্ছি, সুবিধা হবে। সেকেন্ডটাতে বসালে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের 500, 350 যোগ 150, 500/40, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ডকে যদি আমাদের কিলোমিটার পার ঘন্টা করতে হয় তাহলে কী করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়। তো এটা যখন ক্যালকুলেট করবে তোমরা, এটা তোমাদের দাঁড়াবে হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। তো অ্যান্সার হচ্ছে সি, 45 কিলোমিটার হচ্ছে তার গতিবেগ। এবার দেখো একটা ভালো অঙ্ক, সময় দূরত্ব। তোমরা দেখে নিতে পারো আমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। দেখো বলেছে সাইকেল হাঁটি ঘন্টায় 4 কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, 6 কিমিতে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। তো আমি গন্তব্যস্থলের দূরত্ব প্রথমে ধরে নেবো। কেমন করে ধরবো দূরত্বটা? এই যে গতিবেগটা বলেছে, এই গতিবেগের লসাগুটা ধরবো কত হয়? 12। আমি টোটাল ডিস্টেন্স ধরে নিলাম হচ্ছে 12 কিলোমিটার, এটা আমি ধরে নিলাম আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে প্রথমে তার সময় লাগছিল কত? আমি T1 ধরলাম, প্রথমে তার সময় লাগছিল কত? নিশ্চয়ই 3 ঘন্টা, গতিবেগ যদি আমি ঘন্টায় ধরছি, ঘন্টায় 4 কিমি বেগে যাচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রে তার সময় লাগছিল কত? T2-তে তার সময় লাগছিল 2 ঘন্টা। ঠিক আছে, কিন্তু বলেছে 5 মিনিট আগে পৌঁছে, 5 মিনিট পরে পৌঁছচ্ছে। তো এই যে গতিবেগের সময়ের পার্থক্য, এটা কত? এটা হচ্ছে 1 আওয়ার। তো 1 আওয়ার ইজ ইকুয়াল টু দাঁড়াবে তোমার এই যে 5 মিনিট, 5 মিনিট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 10 মিনিট। 1 ঘন্টা মানে কত? 60 মিনিট ধরে নিলাম একবারে, আমি একবারে 60 মিনিট করে দিই। এই যে পার্থক্যটা হচ্ছে 60, 60 মানে কি? 10-এর সাথে সমান। ঠিক আছে, নর্মাল ক্যালকুলেশন অনুযায়ী তাহলে 1 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত? 1/6, এটা হচ্ছে আমাদের একটা ইউনিট পাওয়া গেলে। 1 ইউনিট মানে 1/6 সেটা সমান। তাহলে আসল দূরত্ব কত এখন? তাহলে আসল দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, কারণ কি দূরত্ব ছিল 12 কিলোমিটার, তার 1/6 আমি করলাম, 2 কিলোমিটার পেলাম। বুঝতে না পারলে একবার ইয়ার্ন করে ভালো করে দেখো, দূরত্ব পেয়ে গেলাম। এবার কত সময় লাগবে সেটা বের করছি, এই 2 কিলোমিটার দূরত্বটা মনে রাখো, এটা ধরেই করব। দেখো দূরত্ব 2 কিলোমিটার হয়, তাহলে এবার T1 কত অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি T1 তো এখন 30 মিনিট, কারণ কি ঘন্টায় 4 কিমি যাচ্ছিল, তার মানে হাফ ঘন্টা লাগবে ওই দূরত্ব যেতে। হাফ ঘন্টা মানে কত? 30 মিনিট। আর 6 কিমি গতিবেগ যদি হয়, T2-র ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে সময়? সময় লাগবে কত? 2 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 20 মিনিট। নর্মাল ক্যালকুলেশন করবে, ঠিক আছে, তাহলে 5 মিনিট আগে লেট করলে 30 মিনিট, 5 মিনিট আগে গেলে 20 মিনিট, তাহলে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল সময়টা কত? অ্যাকচুয়াল সময় তার মানে হচ্ছে 25 মিনিট। একদম সহজ অঙ্ক, রিওয়াইন্ড করে একবার দেখানো, অ্যান্সার বি। তারপরে একটা ম্যান ওয়ার্কের অঙ্ক একদম সহজ, M1D1/W1 ইজ ইকুয়াল টু M2D2/W2, এটা আমি আগেও শিখিয়েছি, ইজ ইকুয়াল টু M2D2/W2 বা M3D3/W3, এরকম হয়। তো এখানে থ্রিটা লাগবে, কীরকম লাগবে দেখো। প্রথমে আছে 40 জন লোক, এটি কাজ করতে পারে যতদিন করতে পারে, অর্থাৎ D1টা বলা নেই, W1 আমি দিলাম না, কাজটা যেহেতু সম্পূর্ণ সুতরাং সবার ক্ষেত্রেই W1, ওটার বসানোর দরকার নেই। 40×D1 = কী হবে? 30 গুণ
d1 প্লাস 6 ইজ ইকুয়াল টু 60 গুণ d2। এখান থেকে যদি ক্যালকুলেট করো, d1 এটার মান আসছে, জাস্ট এই দুটো দিয়ে ক্যালকুলেট করব, এখান থেকে ক্যালকুলেট করলে তোমার d1 এর মান আসবে হচ্ছে 18। এইবার d1 যদি 18 চলে আসে তাহলে আমি কী লিখতে পারি, 40 ইন্টু 18 ইজ ইকুয়াল টু 60 ইন্টু d2। তো এখান থেকে d2 খুব ইজিলি পেয়ে যাবে, d2 তোমাদের হবে হচ্ছে এটা 12, ক্যালকুলেট করে দেখবে এটা 12, তাহলে অ্যান্সার হচ্ছে 12। ঠিক আছে, দেখো স্রোতের একটা অঙ্ক দেওয়া আছে, একদম সহজ, বলেছে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা 45 মিনিট লাগছে। তো 3 ঘন্টা 45 মিনিট মানে কি, 3 পূর্ণ 3/4 ঘন্টা, 3 পূর্ণ 3/4 মানে 15/4 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত, স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 15/4 কিলোমিটার পার ঘন্টা, মানে 4 কিলোমিটার পার ঘন্টা। তেমন হবে স্রোতের প্রতিকূলে কত, 5/2 ঘন্টা 30 মিনিট, মানে 5/2 এত এত কিলোমিটার পার ঘন্টা, মানে 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে বেগ 4, প্রতিকূলে 2। এবার নৌকার বেগ কীভাবে বার করে, অনুকূলে যোগ প্রতিকূলে বাই 2, আর স্রোতের বেগ বার করলে অনুকূলে বিয়োগ প্রতিকূলে বাই 2। তার মানে নৌকার বেগ বলেছে, তো বোটের বেগ কত হচ্ছে এখান থেকে, 4 আর 2 = 6/2 মানে 3। ঠিক আছে, তো নৌকার গতিবেগ আসছে 3 কিলোমিটার পার ঘন্টা। নৌকা এবং স্রোতের অঙ্ক যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নাও, চ্যানেলে তোমরা সার্চ করে দেখতে পারো, ভিডিওর শেষেও তোমরা ম্যাথের প্লেলিস্টটা পেয়ে যাচ্ছ এবং ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তারপর আসছে এ বি এর 4 গুণ কর্মক্ষম, দেখো একটা নর্মাল হিসাব, এ এস টু বি, আমি অনুপাত অনুযায়ী করবো এটা। প্রথমে আছে এ এস টু বি, এইচ টু বি আমরা কী করবো, প্রথমে ওয়ার্ক রেশিও বার করবো, একটা ধরো ওয়ার্ক রেশিও আর একটা হচ্ছে টাইম রেশিও। ওয়ার্ক রেশিও কী আছে, ওয়ার্ক রেশিও যদি বলি তোমাদেরকে, বলেছে 4 গুণ বেশি কর্মক্ষম এ, তার মানে এ যদি 4 হয় বি হচ্ছে 1, মানে বি 1 হলে এ 4, তার মানে সময় কার কম লাগবে, এ এর তাহলে সময় কম, বি এর সময় বেশি, অনুপাত এইভাবে এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, যদি দুটো অনুপাত দুটো জিনিসের থাকে, তো ওয়ার্ক রেশিও যদি 4:1 হয় টাইম রেশিও হবে 1:4। তো এখান থেকে তোমরা নর্মালি বলো, তাহলে ইটি এ যদি একদিনে করে বি করবে 4 দিনে, তাহলে বি যদি 20 দিনে করে এ কতদিনে করবে, 5 গুণ 5 দিনে, তো এ 5 বি 20 পেয়ে গেলাম। তারা যদি একসঙ্গে কাজ করতে পারে কতদিনে শেষ করবে, একসঙ্গে করবে 20 গুণ 5/20 + 5 দিনে। ঠিক আছে, 5 × 100/25 মানে 4, টোটাল টাইম লাগছে তাদের 4 দিন, তাহলে অ্যান্সার এ 4 দিন, এটা হচ্ছে উত্তর। তো এই ভিডিওতে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পার্ট টু খুব তাড়াতাড়ি আসবে, কারণ অঙ্কের অ্যারিথমেটিকের জাস্ট শুরু হয়েছে, এখন অ্যারিথমেটিকের অনেক রকম টপিক বাকি আছে, সবই করবো, তার সাথে মেন্স রিলেশনও থাকবে পার্টগুলোতে, তোমরা দেখতে থাকো ক্লাসের জন্য এবং শেয়ার করো প্রচুর পরিমাণে ভিডিওটা, পরীক্ষা অ্যাপ ইউজ করো প্রিপারেশন মজবুত করার জন্য। ধন্যবাদ।